সো ফাইনালি আকরাম ইজ ব্যাক। ম্যাক্সিমাম দোকানে যেটা দিয়ে থাকে যেটা হচ্ছে যে অ্যাকচুয়াল মাটন দেয় না, এরা যেগুলো দিয়ে থাকে হচ্ছে ছাগল, ধাড়ি, মিকনি, কাই, এই ধরনের কিছু ক্যাটাগরি আছে আমাদের মাটনের ডিপার্টমেন্টে। যারা মাটনের ব্যবসা তারা জিনিসটা খুব ভালো জানে, যে কারণে 120-130 টাকায় মাটন বিরিয়ানি দিতে পারে আর কি। এই যে মাটনটা ইউজ করছি, এই মাটনটা আমি গর্ব করে বলতে পারি এটা শুধুমাত্র তিনটে দোকানদার ইউজ করে, দাদা বৌদি, দিবাপি আর এক আমি। আমার বিরিয়ানিতে আমি 90% জিনিস মানে ঠিকই দিচ্ছি, 10% আমার খালি ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আমি কাঠের রান্না করতে পারছি না। আমি যদি বিরিয়ানি কাঠে রান্না করতে পারি, কারণ আমি যা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তাতে আমার বিরিয়ানির টেস্ট আর ফ্লেভার অনেক আলাদাই লেভেলে চলে যাবে। আমি যে কোনো বড় দোকানকে কম্পিটিশন দিতে পারি, কিন্তু কাঠে রান্না না করার জন্য আমি এটা পাচ্ছি না। চেষ্টা করছি এটা কোথাও দূরে কোথাও কিচেন নিয়ে, কারণ আমাদের দক্ষিণ বঙ্গ পুরসভা এটা পারমিশন দেয় না কাঠে রান্না করার কোথাও। আকরাম সেই সময় বলেছিল যে আমার একখানা জিনিসের প্রবলেম আছে দাদা, আমি এখনো কাঠের জালের বিরিয়ানিটা বানাতে পারছি না। যেদিনকে কাঠের জালের বিরিয়ানিটা বানাতে পারবো সেদিনকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি স্যাটিসফাইড। তো প্রথম আপনি কি দিচ্ছেন এটাতে? বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি এনাদের সব দোকানের নিজস্ব সিক্রেট মশলা হয়, তো এনাদেরও আছে। তো ফার্স্ট বিরিয়ানি মশলাটা চলে যাচ্ছে, মিঠার তোর এখানেই চলে যাচ্ছে, কেওড়া জলটাও এখানেই যাচ্ছে। লেবু চিনি কি দেওয়া হয়ে গেছে না দেওয়া দেবে এর উপরে? আচ্ছা দেওয়া হয়ে গেছে অলরেডি, দিয়ে ভালো করে মিক্স করে নেবে, তাই তো? জাফরান, আচ্ছা জাফরানটাও চলে গেল, লঙ্কা। দুধ, দুধের ভেতরে যাচ্ছে, দুধটা তো সর পড়েছে মনে হচ্ছে। এটা কিসের দুধ, মোষের দুধ না গরুর দুধ? মোষের। দুধটাতে কিন্তু সর পড়েছে, তার মানে বেশ গাঢ় দুধ বোঝাই যাচ্ছে। মোষের দুধ এর ভেতরে চলে গেল যেখানে ওরা মশলাটা মিক্স করছে। সবাইকার রেসিপি স্টাইল কিন্তু একটু ডিফারেন্ট থাকেই প্রতিটা দোকানের, তো এদেরও একটু ডিফারেন্ট তো হচ্ছেই। এবার কি গেল, অনেক ঘিটা তো ওই বাফেলো ঘি যেটা দেওয়া হতো আগে, তো অনেক ঘি চলে গেল। এই ঘিটা আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন মোটামুটি 500 টাকা কিলো ছিল, জানি না এখন কত হয়েছে, আকরামের সঙ্গে কথা বললে বোঝা যাবে। ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, তাই তো? নুন আর একটু লঙ্কা চলে গেল, তাই তো? এটা রেডি। চালের জলটা কিন্তু এখানে আলাদা করে ও গ্যাসেতেই হচ্ছে, কারণ মেন যেটা দম সেটা কিন্তু কাঠের জালে হবে। এলাচ, লবঙ্গ, দারচিনি আর নুন, এটা দিয়ে জলটা গরম হচ্ছে, চালটা এখানে ফুটবে, ওই যে চাল ওখানে ঢালা হচ্ছে। এটা কি আছে? দুধে জাফরান। এটা হচ্ছে মাটন বিরিয়ানির হাঁড়ি, ওইটা হচ্ছে চিকেন বিরিয়ানির হাঁড়ি। এর ভেতরে যে ঝোলটা বানিয়েছিল সব রকম জিনিসগুলো সেগুলো আগে চলে যাচ্ছে। অলরেডি চিকেন আর মাটন এরা কিন্তু হাফ ডান করে মানে বয়েলড করে এর ভেতরে সাজিয়ে রেখে দিয়েছে। আবার বিরিয়ানি মশলাটা যাচ্ছে, খোয়াখির, খোয়াখির যাচ্ছে। বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা অলরেডি করে রেখেছিল, তো সেটা পেঁয়াজ বেরেস্তাটা চলে গেল। আলু বোকারা, মোটামুটি হাঁড়িতে অনেকগুলোই যায়, চালটা রেডি হয়ে গেছে, চালটা এবার চলে যাবে। এবার দুধ আর জাফরান যেটা মিক্স করেছিল সেটা চলে যাচ্ছে, বিরিয়ানির কালারটা যেরকম হওয়া দরকার সেরকমই আসছে। তো জাফরান আর দুধটা চলে গেল, আবার বিরিয়ানি মশলাটা গেল, বিরিয়ানি মশলাটা আরেকবার যাচ্ছে, অনেক ঘি যাচ্ছে, আবার খোয়া যাচ্ছে তার উপরে আরেক রাউন্ড খোয়া, আবার বেরেস্তা যাচ্ছে। 50 প্লেটের মতন বিরিয়ানি হচ্ছে একটা হাঁড়িতে, দমের জন্য চলে যাবে। ওপরের লেয়ারটা এবার চলে যাচ্ছে, ও স্যার এটি ফাইনাল লেয়ার তো, এরপরে আজকে যাবে না। আবার দুধ চলে যাচ্ছে, এর উপরেও আরেকবার রোগনটা চলে গেল, এবার কাঠের জালে চলে যাচ্ছে। কাঠের জালে যাওয়ার জন্য রেডি দুটো হাঁড়ি, একটা চিকেন আর মাটন। দম থেকে এবার নাবছে, ধীমে আঁচ, জোর আঁচ, মিডিয়াম আঁচ সব রকমই দেখলাম,
কারণ বিরিয়ানি বানাবার কাঠের জালের একটা স্টাইল হয়, একরকম আঁচেতে চলে না, আঁচ কম বেশি হতে থাকে। ডাইরেক্ট দম থেকে ভ্যানেতে উঠে যাচ্ছে, এবার দোকানে চলে যাবে। এর ভেতরে চাপের মশলাটাও চলে গেল, আদা রসুন পেস্ট, কেশর, যেটা বিরিয়ানিতে গেল সেটাই কেশরের জল, দুধ আর কেশর, তাই তো? লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লাল মির্চ, আর কিছু পড়বে এতে? চাপের গ্রেভিটা রেডি হচ্ছে, যেই কাজু পেস্ট চর্মকার যেগুলো ছিল সেগুলো এর ভেতরে চলে গেল। চাপের জন্য চিকেন এখানে রেডি হচ্ছে, এরকম দাগ দেওয়া হচ্ছে প্রত্যেকটা চিকেনেতে। এটা কন্টিনিউয়াস এই প্রসেসটা চলছে অনেকক্ষণ ধরে, তার সাথে সাথে রোগানটাও চলে যাচ্ছে মাঝে মাঝে। চাপের কালারটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি, চিকেন চলে যাচ্ছে, চিকেন চাপের ভেতরে, গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে রেডি। চাপটা একদম রেডি, বাহ, দেখুন চাপ একদম টকবক করে ফুটছে, চাপ একদম রেডি। এখন মাটন হচ্ছে 300 টাকা হয়েছে, আর চিকেন হচ্ছে 180 টাকা হয়েছে। কোয়ান্টিটি আগে যা ছিল তাই আছে, বাট কোয়ালিটিটা খারাপ করিনি বলেই আর কি দামটা বাড়াতে হয়েছে। কারণ কিছুদিন আগে আমাদের মস্ট এলাচের দাম 1100 টাকা কিলো যেটা ছিল সেটা এখন 2400 টাকা হয়ে গেছে, এবং এটা শুনছি 4-5 হাজার টাকা কিলো চলে যাবে। দুধের দামটা প্রায় লিটারে 20 টাকা করে বেড়েছে। ঘিয়ের দাম তো আগে 400 টাকা নিতাম, পুরো ঘি দিয়ে বানাতাম, এখন সেখানে ঘি আর তেল মিক্স করে আমাকে কাজ চালাতে হচ্ছে, কারণ ঘি এখন 700-670 টাকা রেটে আমাকে কিনতে হচ্ছে অনেক ঘিটা। বিরিয়ানির চালের উপরেও GST লাগিয়েছে সরকার, যে কারণে বিরিয়ানির চালের আগে যেটা ভালো কোয়ালিটির চালটা 100 টাকা কিলো নিতাম সেটা এখন 125-130 টাকা রেট যাচ্ছে। এটাই ব্যবসার সাথে যারা যুক্ত তারা এই ব্যাপারটা খুব ভালো বোঝেন। কমার্শিয়াল গ্যাসের দাম ওই কিছুদিন হলো 400 টাকা করে বেড়ে গেছে, যে কারণে দাম বাড়াতে বাধ্য হচ্ছে। দোকানটা যখন খুলেছিলাম আপনাদের ভিডিও হওয়ার পর, ভাইরাল হওয়ার পর, তো দোকানে প্রচুর লোকজন ভিড় করেছিল, এবার তারা এসছে। কিছু লোকের যেমন ভালো লেগেছে, কিছু লোকের খারাপ লেগেছে। হ্যাঁ, যাদের খারাপ লেগেছে তারা সত্যি কথা বলেছে, মিথ্যে তারা বলেনি, কারণ আমাদের তখন ম্যান পাওয়ার ছিল না। 3-4 জন আমরা কাজ করতাম দোকানে, আমাকে নিয়ে টোটাল 3 জন ছিলাম আমরা সেখানে। যেই মানুষটা বিরিয়ানি বানাচ্ছে সেই বিরিয়ানিটাকে নিয়ে আসছে, আবার হাঁড়ি নিয়ে যাচ্ছে, আবার বানাচ্ছে। এবার সেলটা হঠাৎ করে বেড়ে যাওয়াতে কী হয়েছে, ওরা মানে সকাল 8টা থেকে উঠে রাত্রি 12টা অবধি যে পরিশ্রম করে, ওরা সেই পরিশ্রমের মধ্যে মানে সেই ব্যাপারটা করতে পারেনি, মানে ভুলভাল হয়েছে, সেই কারণে বিরিয়ানি একটু ভুল হয়েছে। বাট এখন ম্যান পাওয়ারটা বাড়িয়েছি, আগে হোম ডেলিভারি অর্ডার আসতে বলতাম যে হোম ডেলিভারি হবে না, পসিবল না, কিছু কিছু করেছি তো মানে অনেক লেটে হয়েছে, তার জন্য কাস্টমার অনেক রেগে গেছিল। বাট এখন হোম ডেলিভারির জন্য ছেলে রেখেছি, কোনো অসুবিধা নেই, এখন হোম ডেলিভারির ব্যবস্থাও আছে, আর কোয়ালিটি আগের থেকে অনেক অনেক বেটার হয়েছে, আর এটাই থাকবে। কারণ কিচেনের যে স্টাফ তাকে এখানে আসার কোনো ব্যাপার নেই, সব কিছুই আলাদা আলাদা ডিপার্টমেন্ট হয়ে গেছে। দোকানের টাইমিং 11:30 থেকে বিরিয়ানি এখানে পাওয়া যাচ্ছে, 11টায় দোকান খুলে যায়, 11:30 থেকে বিরিয়ানি পাওয়া যায় আপ টু রাত্রি 11টা। আর গ্রেভি আইটেমও স্টার্ট হয়েছে অনেকগুলো, এই ভেনমেরি আছে, ভেনমেরিতে গ্রেভি আইটেম থাকে, মাটন কাসা আছে, রাজস্থানি কিমা বলে একটা আইটেম আছে ওটা আছে। তো আক্রমস বিরিয়ানি অ্যাজ অফ নাও কিংবা আগেও যেটা ছিল টেক অ্যাওয়ে কাউন্টার ছিল, এখনও পর্যন্ত টেক অ্যাওয়ে, ওদের ওখানে বসে খাওয়ার ঠিক জায়গা নেই বলে আমি ওদের কিচেন থেকে ওদের আউটলেটে গেছিলাম, আউটলেট থেকে গিয়ে আমি বিরিয়ানি আর চাপটা নিয়ে চলে এসেছি। মাটন কষা কিংবা আরও অনেক রকম জিনিসগুলো হচ্ছিলো, যেগুলো সব একদিনে নিয়ে এসে রিভিউ করাটা সম্ভব নয় বলে আমি সেগুলোকে বাদ দিয়েছি, সেগুলো আবার আরেকদিন নেবো, কিন্তু চিকেন চাপটা আমি অবশ্যই নিয়ে এসেছি। তো এইবার টাইম এসে গেছে বিরিয়ানিটা রিভিউ করার জন্য। আমি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এদের বিরিয়ানিটা আমি দোকান থেকে নিয়ে বেরিয়েছি, বাড়িতে আস্তে আস্তে সময় ভালোই লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত ভালো গরম দেখা যাচ্ছে, মানে কন্টেনারগুলো যেটা ইউজ করেছে গরম থাকছে। তো কন্টেনার এটা জানি না ক্যামেরায় দেখা যাবে কিনা, এটা 1200 ml দেখাচ্ছে, তার মানে ওনারা বিরিয়ানি যেটা দিচ্ছেন সেটা কিন্তু 1200 ml কন্টেনারে দিচ্ছে। লেট ইট বি চিকেন, লেট ইট বি মাটন, ফুল এরকম কন্টেনার, এই হচ্ছে দুরকম বিরিয়ানি, এই হচ্ছে চিকেন চাপ। চট করে একবার ঢেলে দেখা যাক চিকেন না মাটন। তো আপাতত এটা একটু বন্ধ রাখি, নইলে এটা ঠান্ডা হয়ে যাবে। আর চিকেন চাপটা একবার বার করে নিচ্ছি আমি। চিকেন চাপের সাইজটা আপনারা বানাবার সময় দেখেছেন, বেশ বিশাল সাইজ, তার সঙ্গে গ্রেভিটাও রয়েছে। তো এই হচ্ছে আকরামের বিরিয়ানি প্লেটেতে, একদম হাড়ি থেকে শুরু করে প্লেট অবধি জার্নিটা আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার। তো একটু হোয়াইট রাইস রয়েছে, যেটাকে একটু হাতে
আমরা নিজেরা যদি মিলিয়ে নিই সব থেকে ভালো, কারণ তার আর হোয়াইট রাইস মিশ্রণেই বিরিয়ানির টেস্টটা অ্যাকিউরেট পাওয়া যায়। আচ্ছা, যখন আমরা বিরিয়ানিটা ঢালছি, প্রচণ্ড গরম রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এইটা আমি বলবো যে কন্টেনারগুলো ভালো ইউজ করে, যার জন্যে এতক্ষণ ট্রাভেল করার পরেও গরম পেয়েছি, তো কোয়ান্টিটি ইজ গুড এনাফ। এবারে খেয়ে দেখা যাক। রাইসের গ্রেনস যেরকম ও আগে বলতো পাঞ্জাব কি রানি, যেগুলো সব ভালো কোয়ালিটি রাইস সেটাই অলওয়েজ ও ইউজ করে। খেয়ে দেখা যাক। এই হচ্ছে মাটন। আমি বলেছিলাম একটু চর্বি ছাড়া মাটন দিতে, তো আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট আপনারা সেরকম নিতে পারেন। আলু একদম নরম, আর বিরিয়ানিটা আগেও আমি বলেছি এবারও বলছি, ইটস নট আ ড্রাই বিরিয়ানি, বেশ সুন্দর। যেরকম বিরিয়ানির ভেতরে হালকা গ্রিসি হওয়া দরকার আছে, ওভার গ্রিসি নয়, হালকা গ্রিসি সেরকম। আলুটার সঙ্গে বিরিয়ানিটা দারুণ লাগলো। এবারে আপনাদের বলে দিচ্ছি যে এই বিরিয়ানিটা আরসালান কিংবা রয়্যাল এরকম ধরনের বিরিয়ানি, রয়্যাল তো আরো লাইট বিরিয়ানি, তবে যদি আপনারা কম্পেয়ার করেন, লখনৌর বিরিয়ানি একরকম হয় আর আমাদের এখানকার দাদাবৌদি স্টাইলের ব্যারাকপুরের বিরিয়ানি একরকম হয়, তো এটা কিন্তু একদমই ব্যারাকপুর ধরনের বিরিয়ানি নয়, এটা হচ্ছে লখনৌ স্টাইলের, যেটা আমাদের কলকাতায় সাধারণত আমরা আগে থেকে বিরিয়ানিটা খেয়ে আসছি, এটা কিন্তু সেই বিরিয়ানি। সো গুড। এবার একটু মাটনটা দেখা যাক। এখন মাটন তো জাস্ট প্রেস করছি, মাটন একদম নরম, তুলতুলে মাটন, একটু আলু, একটু মাটন, একটু রাইস, খাওয়া যাক। স্বর্গ স্বর্গ। দেখো বিরিয়ানি এমন একটা জিনিস, কোয়ালিটিটা যদি মেনটেন করা যায়, অল্প একটু বেশি প্রাইসও যদি হয়, লোক দিতে রাজি আছে, কারণ বিরিয়ানির জন্যে সবকিছু রেডি আমরা, কোয়ালিটিটাই যদি বাজে হয় সেখানে খেয়ে লাভ নেই। এরা আগেও কোয়ালিটিটা মেনটেন করেছিল, আজকেও কোয়ালিটিটা কিন্তু মেনটেন করেছে। আবার বলছি, দিস ইজ এ হাইলি রেকমেন্ডেড বিরিয়ানি, ইরেসপেক্টিভ অফ যত কন্ট্রোভার্সি আছে একটা সাইডে রেখে দিন, নিজে গিয়ে টেস্ট করুন। ছোট্ট দোকান থেকে আজকে এগিয়ে যাচ্ছে, বড় কিচেন করেছে, আরো বেশি প্রোডাকশন, তার রিজন তো কিছু একটা হবে। দিস ইজ টু গুড। এইবারে চাঁপ, চাঁপটা কিন্তু আমার সবসময় বলি আমার বিরিয়ানিতে লাগে না, তাও আমি যখন ওদের প্রোডাকশনটা দেখলাম তো চাঁপটাও আমি আনলাম, চাঁপটার সঙ্গে একবার খেয়ে দেখি। খুব ভালো বানিয়েছে, ভেরি গুড, চাঁপের কোয়ালিটি কিংবা চাঁপের টেস্ট এক্সেলেন্ট বানিয়েছে, বেশি কিছু বলবো না, কোনো পেড প্রমোশন নয় এটা, কিন্তু যেটা বানিয়েছে সলিড বানিয়েছে। কোয়ান্টিটি অফ রাইস ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, এটুকুই বলতে পারি। ম্যাক্সিমাম জায়গাতে কন্টেইনারটা 1000 অবধি যায়, বাট এনারা 1200 অবধি নিয়ে গেছেন, এর বেশি আশা করি লাগে না লোকে। টু গুড, টু গুড। এরা অনলাইনেও অ্যাভেলেবেল আছে, কিন্তু এনারা বলছে যে আপনারা যদি ডিরেক্টলি ওনাদেরকে কল করে ডেলিভারিটা করেন তাহলে সুবিধা হয়। তো আমি বিরিয়ানিটা খাওয়ার পর এটাই বলবো যে বিরিয়ানি ইজ এক্সেলেন্ট, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আমি দুটোই টেস্ট করে নিয়েছি, দুটোই আমার কাছে হাইলি রেকমেন্ডেড। আপনারা আকরামের দোকানে গিয়ে টেস্ট করতে পারেন কিংবা অর্ডার করে আনিয়ে নিতে পারেন। আপনাদের কিরকম লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। উইথ দ্যাট স্যাড, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবসময় যেটা বলি, সবকা মালিকে খেয়ে ওম সায়রাম, টাটা।